আচ্ছা আমরা যে কথা বলবো গ্লিয়াল সেল কেনে তো আমরা একদম বেসিক থেকে শুরু করি আমরা সবাই জানি যে নার্ভাস সিস্টেমে মূলত দুই ধরনের সেল পাওয়া যায় এক ধরনের সেলকে বলা হয়ে থাকে নিউরন যেটাকে আমরা আমাদের নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসেবে চিনি এবং নিউরন ছাড়া বাকি যত ধরনের সেল পাওয়া যায় সবগুলাকে একসাথে বলা হয়ে থাকে গ্লিয়াল সেল এই গ্লিয়াল সেল অনেক ধরনের হতে পারে যেমন কিছু গ্লিয়াল সেল আমরা বলি অ্যাস্ট্রোসাইট কিছুকে বলি অলিগোডেন্ডোসাইট অ্যাপেন্ডাইমাল সেল স্যাটেলাইট সেল সুয়ান সেল মাইক্রোগ্লিয়া এছাড়াও আরও কিছু পরিমাণে সেল পাওয়া যায় যেগুলো সম্পর্কে আমাদের না জানলেও চলবে তো আমাদের এই গ্লিয়াল সেলগুলো কি কাজ করে গ্লিয়াল সেলগুলো মূলত আমাদের নিউরনকে সাপোর্ট এবং প্রোটেকশান দিয়ে থাকে তোমরা জেনে অবাক হওয়া যে আমাদের ব্রেন এর একদম অর্ধেক অংশ জুড়ে এই গ্লিয়াল সেল পাওয়া যায় এই গ্লিয়াল সেলগুলো আমাদের নিউরনকে তার নির্দিষ্ট প্লেসে থাকার জন্য সারাউন্ড করে থাকে তাকে সেখানে হোল্ড করে রাখে আমাদের নিউরনকে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সাপ্লাই দেওয়াতেও তাদের ভূমিকা আছে আমাদের নিউরনগুলোকে একটাকে আরেকটা থেকে ইনসুলেট করে রাখে আমাদের এই গ্লিয়াল সেলগুলো এবং আমাদের গ্লিয়াল সেলগুলো আমাদের নার্ভাস সিস্টেম এর ভেতরকার যে পরিবেশ সেটাকে মেনটেইন করে তো এই গ্লিয়াল সেলগুলোর ভেতরে কিছু কিছু গ্লিয়াল সেলকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে পাব যেমন অ্যাস্ট্রোসাইট অলিগোডেন্ড্রোসাইট অ্যাপেন্ডাইমেল সেল মাইক্রোগ্লিয়া এদেরকে আমরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতর পাব। এবং কিছুকে আমরা আমাদের পেরিফ্রাল নার্ভাস সিস্টেমের ভেতর পাব যেমন সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল এগুলোকে আমরা আমাদের পেরিফ্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে পাবো এখন আমরা আমাদের প্রতিটা গ্লিয়াল সেলকে নিয়ে ইন্ডিভিজুয়াল কিছুক্ষণ কথা বলি তো গ্লিয়াল সেলের আলোচনা শুরুতেই সর্বপ্রথম যার নাম আসে সে হচ্ছে আমাদের স্ট্রোসাইট এই এস্ট্রোসাইট আমাদের গ্লিয়াল সেলগুলোর ভেতরে সবচাইতে অ্যাবানডেন্ট সবচাইতে বেশি এগুলোর কাজও অনেক বেশি অনেকগুলা কাজ আমাদের এ এস্ট্রোসাইট করে থাকে যেমন এস্ট্রোসাইট আমাদের নিউরনকে স্ট্রাকচারাল এবং ম্যাটাবলিক সাপোর্ট দিবে সে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারে ভূমিকা রাখবে সেখানকার পারমিয়েবিলিটিকে সে মেনটেন করবে এবং আমাদের নিউরন এর ভেতরকার যে পরিবেশ কেমিক্যাল এনভায়রনমেন্ট সেই কেমিক্যাল এনভায়রনমেন্টকে সে রক্ষা করবে তাহলে চলো আমরা দেখি যে এই কাজগুলা আসলে কিভাবে স্টোসাইট এর দ্বারা সম্পন্ন হচ্ছে তো সর্বপ্রথম আমরা স্ট্রোসাইটের যেই ফাংশনটাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সে কিভাবে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারে ভূমিকা রাখতেছে তাহলে একটা শব্দ আসলো যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলতে কী বোঝায় তোমরা সবাই জানো যে নার্ভাস সিস্টেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম এই সিস্টেমটার উপরেই আমাদের পুরো বডির যত কাজকর্ম আছে সবগুলা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে আমাদের এই নার্ভাস সিস্টেমকে আসলে আমাদের অনেক বেশি প্রোটেক্টেড রাখতে হয় আমাদের ব্লাডে যে কোনো চেঞ্জ আসলেই সেই চেঞ্জটা যাতে আমাদের এই নার্ভাস টিস্যুকে হ্যাম্পার না করতে পারে সেদিকে কিন্তু আমাদের একটু ভালো নজর রাখতে হবে আর সেই নজরটা সারাক্ষণ রাখতে হচ্ছে আমাদের এখানকার ব্লাড ব্রেইন ব্যারিয়ার ব্যারিয়ার মানে কি ব্যারিয়ার মানে একটা প্রতিবন্ধকতা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ব্লাড এবং ব্রেইন এর ভেতরে একটা প্রতিবন্ধকতা ব্লাডের ভেতরে যত সাবস্টেন্স আছে সেই সব সাবস্টেন্সকে আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার আমাদের এখানে প্রবেশ করতে দেয় না মানে নার্ভাস টিস্যুতে প্রবেশ করতে দেয় না এবং নার্ভাস টিস্যু থেকেও সব ধরনের সাবস্টেন্সকে আমাদের ব্লাডে আসতে দিচ্ছে না আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার তাহলে প্রথমেই আসো আমরা ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা আসলে কিভাবে তৈরি হলো সেটাকে নিয়ে একটু কথা বলি ব্লাড ব্রেইন ব্যারিয়ার সাধারণত আমাদের ক্যাপিলারি মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেম এর ভেতরকার যেসব ক্যাপিলারি আছে সেসব ক্যাপিলারি এবং নার্ভাস টিস্যু এর ভেতরে হয়ে থাকে তাহলে প্রথমেই ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে লেয়ারটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাপিলারির সবচাইতে পাশের যে লেয়ার সেটা সম্পর্কে ক্যাপিলারির সবচাইতে পাশে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে অ্যান্ডোথেলিয়াল সেল এর একটা লেয়ার তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবা আমাদের এখানকার এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলো পরস্পর কিছু জিনিসের দ্বারা একসাথ হয়ে থাকে এগুলা এক ধরনের প্রোটিন এবং এই প্রোটিনগুলো কি করছে আমাদের অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে একসাথে ধরে রাখার কাজটা করতেছে যার ফলে আমাদের এই প্রোটিনগুলোকে বলা হয়ে থাকে টাইট জাংশন তাহলে আমরা দেখলাম আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারের সবচাইতে ভেতরের যে লেয়ার সেখানকার অ্যান্ডোথেলিয়াল সেলগুলোর ভেতরে কিছু প্রোটিন এর মাধ্যমে কিছু টাইট জাংশন তৈরি হচ্ছে এবং সেগুলো আমাদের অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে একসাথে ধরে রাখতেছে আমাদের এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলো যেই মেমব্রেনটার ওপর বসে থাকে সেই মেমব্রেনটাকে তোমরা এখানে সবুজ কালারে দেখতে পাচ্ছ এই মেমব্রেনটাকে বলা হয়ে থাকে বেজাল ল্যামিনা আমাদের এই বেজাল ল্যামিনা কিছু কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি এই কানেকটিভ টিস্যুগুলা আমাদের এখানকার যেই অ্যান্ডোথেলিয়াল সেল এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে গ্রহণ করতেছে এবং অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে আমাদের এই বেজাল ল্যামিনার উপর বসে কাজ করার সুযোগ দিচ্ছে আমাদের এই বেজাল লেমিনা এবং অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে ফার্দার সাপোর্ট প্রদান করার জন্য তোমরা আমাদের এখানে একটা সেলকে দেখতে পাচ্ছ এবং এই সেলটাকে কি বলা হয়ে থাকে এই সেলটাকেই বলা হয়ে থাকে অ্যাস্ট্রোসাইট এই অ্যাস্ট্রোসাইটের এটাকে বলা হচ্ছে সেল বডি এবং এখান থেকে যেই সব প্রসেস তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে ফুড প্রসেস তাহলে আমাদের এই অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেসগুলো আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ফার্দার স্ট্রেংথ প্রদান করতেছে এবং এই ফুড প্রসেসগুলোর মাঝখানে মাঝখানে তোমরা চাই কিছু সেল পেতে পারো যেগুলোকে বলা হচ্ছে পেরিসাইট তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার কাজটা কি করতেছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার একটা ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে ব্লাডের ভেতরে যত সাবস্টেন্স থাকে সে সবগুলোকেই আমাদের এই নিউরাল টিস্যুগুলোতে প্রবেশ করতে দেয় না কিছু সাবস্টেন্সকে সে প্রবেশ করতে দেয় যেমন কিছু লিপিড স্যালিয়েবল যদি কোনো সাবস্টেন্স থাকে সেই লিপিড স্যালিয়েবল সাবস্টেন্সগুলো যদি সাইজে খুব ছোট হয় তাহলে সে কিন্তু সেই লিপিড স্যালিয়েবল সাবস্টেন্সগুলোকে আমাদের এই নিউরাল টিস্যুর ভেতরে প্রবেশ করতে দিবে যেমন ড্রাগ অথবা কিছু ভিটামিন এগুলোকে সে আমাদের নিউরাল টিস্যুর ভেতরে প্রবেশ করতে দিবে অথবা আমাদের এই নিউরাল টিস্যুর ভেতরে তোমরা সবাই জানো যে আমাদের নিউরনগুলোর ম্যাটাবলিক রেট অনেক অনেক বেশি যার ফলে তারা অনেক অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে চাইলে আমরা এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের এই ব্লাডে পাঠিয়ে দিতে পারি অথবা ব্লাড থেকে অক্সিজেন অক্সিজেন খুব সহজেই আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের এই নিউরনগুলোর কাছে চলে যেতে পারে এছাড়াও আমাদের এখানে যদি কোনো পরিমাণ ওয়াটার থাকে কোনো আয়ন যেমন সোডিয়াম ক্লোরিন অথবা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্লুকোজ এই জিনিসগুলোকে যদি আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে যেতে হয় তারাও যেতে পারবে অবশ্য তাদের জন্য আমাদের এখানে কিছু পরিমাণ চ্যানেলের প্রয়োজন হবে এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের এখানকার আয়ন পানি এবং গ্লুকোজ আমাদের এই নিউরনের কাছে চলে যেতে পারবে তাহলে আমরা দেখলাম যে কিছু সাবস্টেন্সকে ব্লাড ব্রেন ব্যারিয়ার আমাদের পাস হতে দিচ্ছে আর কিছু সাবস্টেন্সকে সে পাস হতে দিবে না যেমন ধরো আমাদের এখানে কোনো একটা প্যাথোজেন আসলো এই প্যাথোজেনটা যাচ্ছে আমাদের এই নিউরাল টিস্যুর ভেতরে প্রবেশ করে এই নিউরনগুলোকে ডেস্ট্রয় করে ফেলতে তাহলে বলো আমাদের এই ব্রাড ব্রেইন ব্যারিয়ারকে তাকে পাস করতে দিবে অবশ্যই তাকে পাস করতে দেবে না তার মানে কোনো প্যাথোজেনকে সে পাস করতে দিচ্ছে না অথবা আমাদের এখানে কোনো প্রোটিন যেমন কোনো অ্যানজাইমও হতে পারে এই অ্যানজাইমটাকে সে কিন্তু খুব সহজে এখান দিয়ে পাস করে এদিকে চলে যেতে দিবে না কারণ কি এই প্রোটিন বা অ্যানজাইমটা গিয়ে আমাদের এই নিউরনগুলাকে ধরো বেশি পরিমাণে এক্সাইটেড করে ফেলতে পারে অথবা আমাদের এই নিউরনগুলোকে ডিপ্রেস করে ফেলতে পারে তাহলে কোনো প্রকারের প্রোটিনকেও কিন্তু সে এখান দিয়ে পাস করতে দিচ্ছে না এছাড়াও আমাদের ব্লাডের পিএইচ এর যে কোনো চেঞ্জ সেটা কিন্তু আমাদের এই নিউরনকে অ্যাফেক্ট করতে পারছে না দেখো আমাদের পিএইচ যদি কমে যায় তাহলে কি হচ্ছে আমাদের এখানে প্রোটনের পরিমাণটা অনেক অনেক বেড়ে যাচ্ছে এই প্রোটনটা কিন্তু সরাসরি আমাদের এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের নিউরনকে হ্যাম্পার করতে পারবে না তাহলে আমরা দেখলাম আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার একটা হাইলি সিলেক্টিভ মেমব্রেন হিসেবে কাজ করতেছে সে কিছু সাবস্টেন্সকে পাস করতে দিচ্ছে এবং কিছু সাবস্টেন্সকে পাস করতে দিচ্ছে না এই কাজটাতে আমাদের অ্যাস্ট্রোসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তার ফুড প্রসেসগুলোর মাধ্যমে এছাড়াও আমাদের এই অ্যাস্ট্রোসাইট চাইলে কিছু পরিমাণ গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে এই গ্রোথ ফ্যাক্টরগুলো কী করতে পারে এই গ্রোথ ফ্যাক্টরগুলো গিয়ে আমাদের এখানকার যে অ্যান্ডোথেলিয়াল সেল এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে অ্যাক্টিভ করতে পারে এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলো তখন বেশি পরিমাণে কিছু প্রোটিন তৈরি করবে এবং যেই প্রোটিনগুলো টাইট জাংশন হিসেবে তাদেরকে আরও বেশি দৃঢ়তা প্রদান করবে তাহলে এস্টোসাইট ব্লাড ব্রেইন ব্যারিয়ারে কি কি ভূমিকা রাখছে আমরা সেটা সম্পর্কে জানলাম এছাড়াও অ্যাস্ট্রোসাইট আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে যেমন আমরা এখন যেই কাজটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটাকে বলা হচ্ছে পটাশিয়াম বাফার আমাদের অ্যাস্ট্রোসাইট পটাশিয়াম বাফারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলো আমরা এখন দেখি যে কিভাবে অ্যাস্ট্রোসাইট পটাশিয়াম বাফারে ভূমিকা রাখতেছে সর্বপ্রথম আমরা চলো আগে নিউরনটা সম্পর্কে একটু কথা বলি আমরা সবাই জানি যে নিউরন এর কাজ কি অ্যাকশান পটেন্সিয়ালকে কেরি করে নিয়ে যাওয়া আমাদের নিউরন যখন রেস্ট অবস্থায় থাকে তখন নিউরন এর ভেতরে কিছু চ্যানেল খোলা থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে পটাশিয়াম লিকি চ্যানেল এই পটাশিয়াম লিকি চ্যানেলগুলো দিয়ে কন্টিনিউয়াসলি পটাশিয়াম আমাদের সেল থেকে সেলের বাইরে চলে আসে কারণটা কী কারণ আমাদের সেলের ভেতরে যে পটাশিয়ামের কনসেন্ট্রেশন এই পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা অনেক অনেক বেশি থাকে এবং কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্যই পটাশিয়াম সেল থেকে সেলের বাইরে চলে আসে এবং যখন আমাদের এখানকার এই একজন হিলোকে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় তখন কি হয় তখন প্রথমে আমাদের ডিপোলারাইজেশন হয় মানে সোডিয়াম সেলের ভেতরে প্রবেশ করে তারপর এই ডিপোলারাইজেশনকে ফলো করে রিপোলারাইজেশন হয় এখন আমরা সবাই জানি যে রিপোলারাইজেশনে কি হয় রিপোলারাইজেশনে পটাশিয়াম সেল থেকে সেলের বাইরে চলে আসে রিপোলারাইজেশন হওয়ার সময় সেল থেকে সেলের বাইরে পটাশিয়াম চলে আসতেছে যখন সেল থেকে সেলের বাইরে পটাশিয়াম আসে তখন পটাশিয়াম আমাদের এক্সট্রা সেলুলার স্পেসে আবদ্ধ হয় এখন দেখো আমাদের এই পটাশিয়ামগুলো কিন্তু এক্সট্রা সেলুলার স্পেসে থাকবে না কারণ হচ্ছে আমাদের এই পটাশিয়াম যদি এক্সট্রা সেলুলার স্পেসে থাকে তাহলে অনেক সমস্যা যেমন আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি ধরো এটা আমাদের কোনো একটা সেল অবশ্যই এই সেল একটা নিউক্লিয়াস থাকবে এবং তোমরা সবাই জানো যে সেলের ভেতরে পটাশিয়ামের কনসেনট্রেশন অনেক বেশি থাকে এবং সেলের বাইরে পটাশিয়ামের কনসেনট্রেশন অনেক কম থাকে এখন কোনো কারণে যদি আমাদের সেলের বাইরে পটাশিয়ামের কনসেনট্রেশনটা বেড়ে যায় যদি আমাদের এখানে এরকম পটাশিয়ামগুলো অ্যাকুমুলেট হতে থাকে তাহলে অবশ্যই পটাশিয়ামের কনসেনট্রেশন বেড়ে যাবে তখন কিন্তু আর পটাশিয়াম সেল থেকে সেলের বাইরে আসতে পারবে না কারণ সেলের ভেতর থেকে বাইরে পটাশিয়ামের পরিমাণটা তখন বেশি হয়ে যাবে সে জন্য আমাদের এখানে যতগুলো পটাশিয়াম আসবে সেই সবগুলো পটাশিয়ামকেই আসলে আবারও আমাদের এই স্যালের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে এই প্রবেশ করিয়ে দেওয়ার কাজটা করে থাকে আমাদের এখানকার একটা প্রোটিন এই প্রোটিনটাকে বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এই প্রোটিনটা একটা এটিপি খরচ করার মাধ্যমে দুইটা পটাশিয়ামকে সেলের ভেতরে প্রবেশ করায় এবং সাথে সাথে সে তিনটা সোডিয়ামকে সেল থেকে সেলের বাইরে নিয়ে আসে এবং এই পাম্পটা কাজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যেই পটাশিয়ামগুলো বাইরে চলে এসেছিল সেগুলো আবারও সেলের ভেতরে চলে যাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কাজ করার পরেও কিছু পরিমাণ পটাশিয়াম আমাদের এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে অ্যাকুমুলেট হতে পারে তো যেগুলো আমাদের এখানে থেকে যাবে সেগুলোরও তো একটা ব্যবস্থা করা প্রয়োজন তাই না সেগুলো এখানে থাকলে আমাদের এখানকার যেই পটেন্সিয়াল ডিফারেন্স সেই পটেন্সিয়াল ডিফারেন্সে তারা একটা ডিস্টার্ব তৈরি করতে পারে সেজন্য আমাদের এখানে যদি কিছু পরিমাণেও পটাশিয়াম থাকে সেগুলোকে একটা ব্যবস্থা করা প্রয়োজন আর সেটা করার জন্যই হাজির আমাদের অ্যাস্ট্রোসাইট আমাদের অ্যাস্ট্রোসাইট কি করে এখানকার অ্যাক্সেস পরিমাণে যেসব পটাশিয়াম আছে সেগুলোকে সে তার নিজের ভেতরে নিয়ে নেয় তাহলে সে একটা পটাশিয়াম রিজার্ভার হিসাবে কাজ করে এবং আমাদের এখানে পটাশিয়ামকে একুমুলেট হতে দেয় না এবং দেখো যখন আমাদের এখানে পটাশিয়াম কোনো কারণে যদি ঘাটতি হয় তখন কি করবে তখন সে একটা দাতা সংস্থার মতো কাজ করবে সে কি করবে আমাদের এখানকার পটাশিয়ামগুলোকে সে আবারও তার থেকে বাইরে পাঠিয়ে দেবে মানে সহজ কথায় সে পটাশিয়ামের জন্য একটা রিজার্ভার হিসেবে কাজ করবে সে পটাশিয়ামকে বেশি পরিমাণে হয়ে গেলে এখান থেকে রিমুভ করবে এবং পটাশিয়াম যদি কোনো কারণে এখানে কমে যায় তাহলে সেখানে পটাশিয়ামকে সার্ভ করবে তাহলে আমরা দেখলাম যে কিভাবে পটাশিয়াম বাফারে আমাদের অ্যাস্ট্রোসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এছাড়াও আমাদের অ্যাস্ট্রোসাইট আরও গুরুত্বপূর্ণ একটা কাজ করে যেমন অ্যাস্ট্রোসাইট আমাদের অ্যাক্সেস ট্রান্সমিটারকে রিমুভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমি কি বললাম সেটা আমরা একটু এক্সপ্লেন করি দেখো আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য দুইটা নিউরনকে নিলাম এই নিউরনটার আমরা মূলত আমাদের একজনের সর্বশেষ অংশ এবং একজন টার্মিনালকে দেখাচ্ছি এবং এই নিউরন এর ভেতরে এটা হচ্ছে সেল বডি একজন একজন টার্মিনাল ধরো আমরা এখানে যে নিউরনটাকে নিলাম এটাকে আমরা বলছি হচ্ছে ম্যানার্জিক নিউরন মানে আমাদের এই নিউরনটা গ্লুটামেট রিলিজ করে এবং আমরা এখানে যে নিউরনটা নিলাম সেই নিউরনটাকে আমরা ধরো বলি যে গাবার্জিক নিউরন তার মানে এটা গাবা নামক নিউরোট্রান্সমিটারকে রিলিজ করে